এর জন্য আমার উপর একটু অসন্তুষ্ট। জানো, কেউ যদি আমার বাড়িতে আসে আমি তাদের সামনে খেতে দিই না ওকে। তুমি কোনো না কোনো সময় বিগিনার ছিলে, তুমিও সিনিয়রদের দেখে বলতে দাদা তোমার মতো এরকম বডি বানাতে গেলে কী করতে হবে। এবার তুমিও নিশ্চয়ই এই প্রশ্নের সম্মুখীন হয়েছো অনেকবার যে দাদা তোমার মতো এরকম বডি বানাতে গেলে কী করতে, বডিটা একটু একটু বাইসেপটা ফ্লেক্স করে দাও আমাদের দর্শকদের জন্য। একটা বিগিনারে যেভাবে শুরু করা উচিত স্টার্ট করি তো আমাদের খুবই ভালো হয়। সাপ্লিমেন্ট হিসেবে যদি তুমি বলো অ্যাজ এ বিগিনার, সে স্টার্ট আপ হিসেবে সবাইকে হ্যালো করে দাও। বন্ধুরা, আরেকটা নতুন এপিসোড, আর আমার সাথে আছে সৌরভ চক্রবর্তী। বিল্ডিং দিয়ে স্টার্ট করেছি আমার কেরিয়ার, বাট আমি যখন আমার কোচ মিস্টার রাজা সরকারের কাছে গেছি, তো ওনার কাছে যাওয়ার পরে উনি আমার জন্য এই ক্যাটাগরিটা সিলেক্ট করে দেন। তো এটা সিলেক্ট করার পরে অনেক কিছুই চেঞ্জ হয়ে গেছে, কিছু ওয়ার্কআউটের প্যাটার্ন হোক, ডায়েট প্ল্যানিং হোক, কার্ডিওর কিছু টাইমিং হোক এক্সট্রা, সেগুলো কিছু অ্যাড হয়েছে। তো তারপর থেকে অনেক কিছু আমার জার্নিটাও চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, এই জার্নিটা আমরা শুনবো যে একজন বডি বিল্ডার থেকে তুমি কীভাবে মেন ফিজিক প্লেয়ার হলে, এবং তখনকার যে ব্যাপারগুলো ছিল বডি বিল্ডিংয়ের কতটা, আর এবং মেন ফিজিকের তোমার কতটা কী চেঞ্জ হয়েছে বিষয়গুলো, ডায়েট বলো যেটা বলো তুমি, সাপ্লিমেন্টেশন যেগুলো আছে সেইগুলো নিয়ে একটু আলোচনা করবো, যাতে আমাদের যে ইয়ং জেনারেশন যারা আছে, নতুন যারা আসছে, তারা যেন এইগুলো নিয়ে একটু উপকার হয়, যে ওরা তখন ডিসাইড করতে পারবে যে আমরা মেন ফিজিক করবো কি বডি বিল্ডিং করবো এই বিষয়টাকে নিয়ে। তা সবার আগে তোমাকে যে সাপোর্ট করেছে তোমার মা বাবা যারা আছেন, হ্যাঁ, তাদের সাথে একটু আগে আমি একটু কথা বলবো। তো আমার সাথে রয়েছে সৌরভের মা বাবা। আচ্ছা, সবার প্রথমে তো আপনাদের আমরা ওয়েলকাম করি আমার চ্যানেলে। এবার সবার প্রথমে মার কাছে আমি যাবো আগে, ঠিক আছে, যে আপনি ডায়েট থেকে শুরু করে সব কিছুই ওকে করে দেয়। এবার আমি যেটা শুনলাম একটু আগে যে যখন সবে ওর বাচ্চাটা হয়েছে সেই সময় খেলতে গেছে, সেই সময় আপনাদের সাপোর্ট তো অবশ্যই ছিল, এবং কেমন সাপোর্ট করেছেন ওকে সেটা শুনলাম। একদম, আমরা শুরু থেকে ওকে সাপোর্ট করি, ও ছোটোবেলা থেকে খেলাধুলার মধ্যে থাকতে পছন্দ করত, যার জন্য এটা যে ওর কাজ হয়ে যাবে আমরা কখনো ভাবতে পারিনি। হ্যাঁ, এইবারে ও, আমি সবসময় বলতাম তুমি যেটা ভালোবেসে করবে সেটাই তোমার কাজ হবে। তারপরে এবার দেখো, কষ্টটা তো খুবই আছে, এবার আমরা ওকে সাপোর্ট করি, আর পুরোপুরি খাওয়াটাই ওর, মানে এতটাই কষ্ট করে, এতটাই কষ্ট করে, ধরো যেখানে আমরা ভালো বিরিয়ানি, মানে কথার কথা বলছি, ওটা খাচ্ছি, সেখানে ও সেদ্ধ সবজি আর মাছ সেদ্ধ খাচ্ছে, সেটা কতটা কষ্টের। হ্যাঁ, আমার তো খুবই কষ্ট হয়, কিন্তু ও কোনো দিন আমাদের বলে না যে তোমরা খাবে না, তোমরা খাও, তোমরা খাও, আমি ঠিক করে নেব মা। ওটা ও মানে সাধনার মতন করে, যার জন্য এইটুকু সাপোর্ট আমরা করি, আর পুরোটাই ও আজকে এখানে এসছে, পুরোটাই মানে ওর জন্য ও এসছে, ও এতটা ভালোবাসে এই জিনিসটাকে, মানে সব কিছু, মানে ও সব কিছু মানে পেছনে দূরে সুরেই রাখে, এটাকে ও করবে। হ্যাঁ, এবার এবার আপনার কাছে যাব আমি। কখন মনে হয়েছে যে ও বডি বিল্ডিং লাইনে চলে যাচ্ছে? আসলে ও অ্যাকচুয়ালি খেলাধুলা সব কিছুতেই ভালো ছিল, ফুটবলও খুব ভালো খেলতো, এর জন্য আমার উপরে একটু অসন্তুষ্ট। আমি বলতাম আগে পড়াশোনা করে সব কিছু, সব বাবা মা যেটা চায় আমিও চাই, পড়াশোনা করলে সব জায়গায় তুমি সম্মান পাবে। তখন ওকে তো ওর মাই বেশি গাইড করতো, আমি তো কাজকর্মে থাকতাম, ওর যতটুকু যা হয়েছে সম্পূর্ণ কৃতিত্বর মার, সম্পূর্ণ কৃতিত্বর মার। এখন যে বডি বিল্ডিং করছে বা এই এইসব মানে ট্রেনিং লাইনে রয়েছে, ট্রেন করাচ্ছে, আপনার কেমন লাগছে? খুব ভালো লাগছে, যে কোনো সন্তান উন্নতি করলে বাপের তো ভালো লাগবেই, সেটাও আমার। আপনার কখনো মনে হয় না যে এটা না করে যদি অন্য কিছু করতো, পড়াশোনার লাইনে বা অন্য কোনো চাকরি বাকরি দিকে যেত, তাহলে আর একটু মনে হয় ভালো হতো? হয়তো হতো, হয়তো হতো, সেটাও আশা ছিল আমার। আমি ভেবেছিলাম যদি পড়াশোনা যতদূর করতে চায় আমি করাতাম ওকে, কিন্তু দেখো এখন আজকালকার দিনের মানে ছেলেপুলেদের ওরা যেটা চাইবে সেটা মেনে নিতে হয় বাবা মাকে, কিছু করার নেই, এই হচ্ছে ব্যাপার। আমরা তো শুনলাম কতটা মোটিভেশন দেয় আর কি ওকে, এই কারণে আজকে ও এখানে। আমি পুরোপুরিটাই ও যে এই কাজটাকে ভালোবেসেছে সেটা আমি সবসময় সাপোর্ট করি। আমি জানি ও যদি অন্য কিছু করতো ও মনের দিক দিয়ে ভালো থাকতো না। আমি ওকে ছোটোবেলা থেকেই বুঝেছিলাম যে ও খেলাধুলোর মধ্যে থাকতে চায়। হ্যাঁ, যার জন্য আমি ওকে এগিয়েছি, ঠিক আছে তুমি যেটা ভালোবাসো, ওর বাবা সবসময় বলতো আজ মানে আমাদের মতন সাধারণ ঘরে কী হবে, পড়াশোনা শিখে একটা কাজ পাবে, তাই তো? কিন্তু আজকে যে ও আমাদের জন্য, আমার আজকে আমাদের পরিচয় ওর পরিচয় না, ওর পরিচয় আমাদের পরিচয়, আজকে এই জিনিসটা আস্তে 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 করে আমি ওকে সবসময় বলি তুমি এগিয়ে যাও, তুমি একদিন না একদিন ঠিক দাঁড়াবে। হ্যাঁ, আমি সবসময় এই কথা
কথাটা বলি, খুবই কষ্টের, খুবই কষ্টের। ও যেই খাবার দাবারগুলো খায় খুবই কষ্টের, মানে অন্যান্য আমরা জানো কেউ যদি আমার বাড়িতে আসে আমি তাদের সামনে খেতে দিই না ওকে, যেন ও যদি বলে ই বাবা ইস ও এই খাবারটা খাওয়ায়, ওকে আমি আলাদা ঘরে খেতে দিই। হ্যাঁ, ওকে আলাদা খাওয়াই। ও যখন খাবারগুলো খায় প্রথম বুকে বেঁধে কিন্তু আমার, যে ও আজকে এই খাবারগুলো খেয়ে আমাদের কী করে ভালো রাখবে সেই চেষ্টা করে যাচ্ছে। একটা করে সময় যায় তো, জল নেই, নুন নেই, চিনি নেই, একটা ছেলে অত দূরে চলে গেছে, তার মা কী করে ভালো থাকতে পারে বলো? কিন্তু ও প্রত্যেকটা সময় ও আমার সাথে ফোনে কথা বলে। একদম ছোট থেকে আমি যখন কমপ্লিট করি প্রথম, তখন আমার 20 বছর বয়স, ঠিক আছে, সেই সময় থেকে আমি ন্যাশনাল স্টেজে পারফর্ম করা শুরু করে দিই অলরেডি। তো তখন যেহেতু বাবা বিজনেস নিয়ে ব্যস্ত, মা এদিকে, তো আমার সাথে সেভাবে কেউ যেতে পারতো না। আমি ওই যে দাদারা আমার একটুখানি মুখ চেনা তাদের ভরসাতেই আমি বেরিয়ে পড়তাম, আর এখনও অবধি তাই। মানে আমি যে কম্পিটিশন খেলতে যাই বেশিরভাগ জায়গায় আমি একাই যাই, মানে বাড়ির কাউকে সেভাবে আমি নিয়ে যেতে পারি না। হ্যাঁ, আচ্ছা, তোমার সাথে বসার আগে আমি একটুখানি তোমার ছেলেকে দেখার মানে ইচ্ছা ছিল আমার, ঠিক আছে, একটু ওদিকে তাকাও, ওদিকে তাকাও, ওইখানে সবাইকে হ্যালো করে দাও, সবাইকে হ্যালো করে দাও, সবাইকে হ্যালো করে দাও, খুব কিউট। আর ওয়াইফ অনেকটাই সাপোর্টেড, তুমি কি করো? আমি ইয়োগা টিচার। এই মুহূর্তে তো আফটার বেবি হওয়ার পর তো কিছুই করা সম্ভব না, এখন শুধুমাত্রই বেবি সামলানো আর ওর অ্যামেচার অলিম্পিয়া শেরু ক্লাসিক, এখন এটাই হচ্ছে আমারও এম। তো এই মুহূর্তে কিছুই আমি নই, তো আমার প্রফেশন বাই প্রফেশন আমিও ইয়োগা টিচার। দুজনেই ফিটনেসে আসো, যাক মানে বন্ডিংটা ভালো হয় এতে। চলো তাহলে আমরা তোমার কাছে শুনে নিচ্ছি এই বিষয়গুলো, আর খুব আনন্দ পাচ্ছি কিন্তু, এর জন্য আমাদের একটা লাইক এবং সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে। আচ্ছা, এবার যে বিষয়টা আমরা জানবো সেটা হচ্ছে, তুমি কোনো না কোনো সময় বিগিনার ছিলে, তুমিও সিনিয়রদের দেখে বলতে দাদা তোমার মতো এরকম বডি বানাতে গেলে কী করতে হবে। এবার তুমিও নিশ্চয়ই এই প্রশ্নের সম্মুখীন হয়েছো অনেকবার, যে দাদা তোমার মতো এরকম বডি বানাতে গেলে কী করতে, বডিটা একটু একটু বাইসেপটা ফ্লেক্স করে দাও আমাদের দর্শকদের জন্য। হ্যাঁ, বডি বানাতে গেলে কী করতে হবে, এই কোশ্চেনের সম্মুখীন সবাই হয়, এটা আমরা জানি। যারা ভালো ফিগার, মানে যাদের ভালো ফিজিক থাকে তারা সবাই এই এই প্রশ্নের সম্মুখীন হয়। এবার তুমি আমাদের বলো, যারা কেউ যদি যারা মনে করো মেন ফিজিক খেলতে চাইছে বা বডি বিল্ডিং করতে চাইছে, তারা কীভাবে নিজেদের আস্তে আস্তে করে এগিয়ে নিয়ে যেতে পারে, কী কী সাপ্লিমেন্ট নিতে পারে, এবং কে কীভাবে কখন নিতে পারে, কীভাবে তারা এগিয়ে যেতে পারে বিষয়গুলো? দেখো, একদম বেসিক স্টার্টআপ হিসেবে যদি বলো তাহলে আমি বলবো, প্রথম আমি যেভাবে শুরু করেছি বা একটা বিগিনারের যেভাবে শুরু করা উচিত, কারণ দেখো এখানে বেশিরভাগ ছেলেরাই একটু নিডি ফ্যামিলি থেকে আসে, তো বেসিক্যালি আমরা যদি একটু ঘরোয়া ডায়েটের উপরে বেশি জোর দিই প্রথমে, শুরুর দিকটা সাপ্লিমেন্টের উপরে অত জোর না দিয়ে, কারণ দেখো অবভিয়াসলি প্রথম যখন যেই এজটা থেকে আমরা শুরু করি সেই এজটাতে ছেলে বা মেয়ে উভয়ের ক্ষেত্রে আমি বলছি কেউ সেভাবে আর্ন করে না, তো পুরো প্রেশারটাই গিয়ে পড়ে ফ্যামিলির ওপরে। তো দেখো যখন তোমার একটা অ্যাচিভমেন্ট বা কিছু আসা শুরু হয়ে যায় তখন কোথাও না কোথাও গিয়ে তোমার ফ্যামিলি বুঝতে পারে যে হ্যাঁ এটাতে ওর কিছু একটা হতে পারে, বাট সেই স্টার্টিং ফেজটাকেই তোমার ক্রিয়েট করাটা ওটাই অনেক বেশি ডিফিকাল্ট। তো সেই সময়টা যদি কেউ ঘরোয়া ডায়েট নর্মাল, যা আমি বলছি একটু ডিম ডাল, আমাদের ঘরোয়া খাবারই এত ভালো রয়েছে, ছোলা ছাতু এই টাইপের খাবার দাবারের ওপরে যদি আমরা একটু ফোকাস করি, আর তার সাথে সাথে ভালো এক্সারসাইজ আর ভালো রেস্ট, এইটুকু জিনিস যদি আমরা প্রোভাইড করি তাহলে আর অবশ্যই একটা ভালো কোচ বা কোনো ভালো সিনিয়র তার গাইডেন্স নিয়ে যদি আমরা শুরু দিকটা স্টার্ট করি তো আমাদের খুবই ভালো হয়, ঠিক আছে। আর সাপ্লিমেন্ট হিসেবে যদি তুমি বলো, সাপ্লিমেন্টের কি বলতো, যতই আমরা বলি যতই তুমি বলো কিন্তু ওদের মাথায় কিন্তু সুর ঢুকে আছে সে সাপ্লিমেন্ট। হ্যাঁ, যে সাপ্লিমেন্ট আমরা কী নেব, সাপ্লিমেন্ট হিসেবে যদি তুমি বলো, অ্যাজ এ বিগিনার সে স্টার্ট আপ হিসেবে ওয়ে প্রোটিন দিয়ে শুরু করতে পারে, ওয়ে প্রোটিন বিগিনাররা ইউজ করতে পারে, কোনো অসুবিধা নেই তাদের, ওয়ে প্রোটিনের সেভাবে কোনো সাইড এফেক্টও নেই, যদি একটা অথেন্টিক যে কোনো ব্র্যান্ডের অথেন্টিক সে ব্র্যান্ড হলেই হলো, সে ব্র্যান্ডের ওয়ে প্রোটিন দিয়ে সে স্টার্ট আপ করতে পারে। খুব বেশি বাজেটে আমি বলবো না যাওয়াই ভালো, একটা একটু মোটামুটি বাজেট দেখে, খুব কমেও নয় বাট প্রোডাক্টটা যেন অথেন্টিক হয়, সেরকম একটা ওয়ে প্রোটিন দিয়ে স্টার্ট আপ করতে পারে। তাতে কী হবে, ওর ওই যেটা বললে যে সাইকোলজিক্যালি যে হ্যাঁ আমি একটা প্রোটিন খাচ্ছি, হ্যাঁ সেই ব্যাপারটা ওর ফুলফিল হবে, প্লাস তার সাথে সাথে ও হয়তো ওয়ার্কআউটে একটু মোটিভেশন পাবে। হ্যাঁ,
তো এইভাবে শুরু করতে পারবে। চেঞ্জটা করতে করতে মোটামুটি চেঞ্জটা বুঝতে পারবে, চেঞ্জটা ও কিছুটা বুঝতে পারবে। কারণ হচ্ছে আর যখন শুরু করছে ও মোটামুটি ধরো আমি ধরছি 17-18 বছর বা 16 বছর, সেই সময়টা আমাদের বডি অলরেডি এতটা গ্রোথ ফেজের মধ্যে থাকে না। তুমি যদি একটু একটু নিউট্রিশনের উপর জোর দাও আর একটু এক্সারসাইজ করো অবভিয়াসলি, আর তার সাথে সাথে যদি ও ওয়েট প্রোটিন সেই টাইম থেকে অ্যাফোর্ড করতে পারে, একটা 18 বছর ছেড়ে যদি ওই ওয়েট প্রোটিন অ্যাফোর্ড করতে পারে ওই টাইমে, তো সেই সময় যদি শুরু করে ওর বডি অবভিয়াসলি খুব ভালো চেঞ্জ হবে, খুবই ভালো চেঞ্জ হবে। আচ্ছা, মনে করো কেউ যদি মেন ফিজিক খেলতে যায় বা চিন্তা ভাবনা করা যায় আমি মেন ফিজিক আমার ক্যারিয়ার করব, তাহলে কীভাবে সে শুরু করতে পারে? দেখো, বডি বিল্ডিং আর মেন্স ফিজিকের মধ্যে কিছুটা ডিফারেন্স রয়েছে, যেমন কিছু ওয়ার্কআউটের ডিফারেন্স আছে, কিছু অ্যাক্টিভিটিসের ডিফারেন্স রয়েছে। যেমন আমি বলছি, নর্মালি বডি বিল্ডিং যারা করে তারা অফ সিজন যেটা হয় না, তারা সাইজটাকে যেহেতু প্রায়োরিটি দিতে হয় বডি বিল্ডিংয়ে অনেকটাই বেশি, আমি বলছি না মেন্স ফিজিকে সাইজে প্রায়োরিটি নেই, আছে, কিন্তু তার থেকে বডি বিল্ডিংয়ে সাইজে প্রায়োরিটি যেহেতু অত বেশি, তো অফ সিজনে তারা অনেক বেশি কার্বোহাইড্রেট লোড করে, যেটা মেন্স ফিজিক অ্যাথলিটদের অতটা দরকার হয় না। মেন্স ফিজিক অ্যাথলিটটা সবসময় কার্ডিওভাস্কুলার অ্যাক্টিভিটি, তারা অল ওভার, মানে যখন নর্মাল সে ইভেন লিন গেন করছে, মানে লিন মাসেল গেন করছে, সেই সময় তারা হালকা ফুলকা কার্ডিও তারা সব সময় সারা বছর একটা বডির শেপ মেনটেন তাকে করে যেতে হবে। কারণ একটা মেন্স ফিজিক অ্যাথলিটের মেন যেটা জায়গা সেটা হচ্ছে ওয়েস্ট টু শোল্ডার রেশিও। তো সেই ওয়েস্ট টু শোল্ডার রেশিওটা যদি তার খারাপ হয়ে যায়, মানে সে অক্সিজেনে এত বেশি বডিকে বাল্ক করে ফেললো, সে তার ওয়েস্ট রেশিওটা খারাপ হয়ে গেল, তাহলে কিন্তু সে দেখা যাবে সে অনেক বেশি মাসেল মাস গেন করার পরেও তার স্টেজ পারফরমেন্স আগে যেটা ছিল তার থেকে কিন্তু তার পারফরমেন্সটা লেভেলটা ডাউন হয়ে গেছে, আর সে অ্যাচিভমেন্টটা সে যেটা এক্সপেক্ট করেছিল সেটা করতে পারছে না। আচ্ছা, এবার তুমি আমাদের বলো যে যখন তুমি সেরু ক্লাসিকে গেলে, একটা তো এক্সপিরিয়েন্স, হিউজ একটা এক্সপিরিয়েন্স নিয়ে এসছো তুমি ওখান থেকে, তা ওখানে গিয়ে ওখানে যাওয়ার সময় তোমার কী কী মেনটেন করতে হয়েছে, কটা মিল নিতে হয়েছিল বা কী কী সাপ্লিমেন্ট তখন ইউজ করেছিলে, এই বিষয়গুলো আমাদের একটু বলো। সেরু ক্লাসিকের প্রথমে আমি একটা কথা বলে রাখি, যেটা দর্শকদের জন্য বলছি, যে অনেকেই জানে না যে আমি সেরু ক্লাসিক গেমটা খেলার আগে অবধি ওই বলছিলাম শুরুতে অনেকটাই পাজল ছিলাম যে আমি খেলবো কি খেলবো না। তো অবভিয়াসলি আমি আমার নর্মাল এতদিনের লাইফে প্রেপ যেই টাইমে স্টার্ট করেছি তার থেকে একটু কিন্তু ডিলেতেই স্টার্ট করি। তো সেক্ষেত্রে বলতে গেলে সুগার যাতে আমার বডিতে একদম না ঢোকে সেই জন্য আমি শুধু আইসোলেট ওয়ে প্রোটিনটা রেখে বাকি সব, মানে ধরো গ্লুটামাইন রেখেছি আর আইসোলেট ওয়ে প্রোটিন রেখেছি সাপ্লিমেন্ট হিসেবে বলছি, আর বাকি আমি ইভেন BCAAতেও এখন যেহেতু সুগার থাকে, হ্যাঁ র BCAA অবশ্যই রয়েছে কিন্তু সেইভাবে আমি নিজে র BCAAটা বা EAA যেটাই বলো প্রেফার করি না, বা আমার মানে আমার সেইভাবে ভালো লাগে না, মানে আমি খেতে পারি না বলতে পারো। তো আমি সেটাও ডিটেক্ট করে দিয়ে আমি নর্মাল আইসোলেট প্রোটিন গ্লুটামাইন এর এই দুটোর ওপরেই আমি মেন প্রেপটা চালিয়েছি। আর তারপরে এবার যদি বলো সেরু ক্লাসিকের এক্সপিরিয়েন্স, তো যেহেতু অত কম দিনের মধ্যে আমি প্রেপ করেছি তো বুঝতেই পারছো আমাকে এফার্ট বাকিদের থেকে ওই কম দিনের মধ্যে ডাবল বা ×3 দিতে হয়েছে, ঠিক আছে। মানে ইভেন যেরকম হয় যেই টাইমে হয়তো লোকে 6 ডেজ ওয়ার্কআউট বা 5 ডেজ ওয়ার্কআউট করছে, আমাকে যেহেতু আমি অনেকটা পরে স্টার্ট করেছি তো আমাকে 7 দিন ওয়ার্কআউট করতে হয়েছে, আর 7 দিনের ওয়ার্কআউট আমি সেইভাবে করেছি যে আমার কখনও স্টেজে দাঁড়িয়ে মনে না হয় যে আমি ওদের থেকে পিছিয়ে আছি, ঠিক আছে। আর এবার সেরু ক্লাসিকে আমার বেস্ট এক্সপিরিয়েন্স যদি বলো, ওটা আমি প্রথমে শেয়ার করতে চাই সবার সাথে, মানে মেন্স ফিজিকে আমি যাকে মনে করি যে হি ইজ দ্য গড অফ মেন্স ফিজিক, ঠিক আছে, জেরেমি বুন্ডিয়া, 4 টাইমস মিস্টার অলিম্পিয়া, ওনার হাত থেকে বা মেডেল পড়া ওটা একটা আলাদাই এক্সপিরিয়েন্স, মানে ওটা আমি কী পজিশন হয়েছে তার থেকে অনেক বড় ম্যাটার যে উনি আমাকে মেডেলটা পড়াচ্ছে। ইভেন স্টেজে ওটা ইউটিউবে ভিডিও আছে বা আমার কাছেও রয়েছে, আমি ওনাকে সে কথাটা শেয়ারও করি যে আই বিলিভ ইউ আর দ্য গড অফ মেন ফিজিক। তো ওটা নিয়েও সবাই জিজ্ঞাসা করছিলো যে মেডেল দেওয়ার সময় তুমি ওর সাথে কী কমিউনিকেট করছিলে, তো ওটা সবাইকে এখন আমি এর থ্রু দিয়ে শেয়ার করতে পারলাম যে আমি অ্যাকচুয়ালি এই কথাটাই বলেছিলাম। তারপর এবার ওভারঅল বলো, প্রথম যখন স্টেজে লাইন আপ করাচ্ছে, অবভিয়াসলি দেখো অত বড় স্টেজ মানে সবাই সেই লেভেলের পারফরমেন্স নিয়ে গেছে, ঠিক আছে, আর সেই লেভেলের ভাস্কুলারিটি সাইজ সব নিয়ে গেছে, কিন্তু ওইখানে গিয়ে যেটা আমার সবথেকে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে জাজমেন্ট। একটা ইন্টারন্যাশনাল জাজেসরা ওখানে জাজমেন্ট করতে বসে, ঠিক আছে, সেই জাজেসরা আমাদের যেরকম হয় এখানে কোনো সময় একটু এদিক ওদিক যে আমি আর ডিটেলে যেতে চাইছি না,
ঠিক আছে, কিন্তু ওখানে টোটাল ইভেন আমার গ্রুপে একজন হিউজ সাইজের মেন্স ফিজিক অ্যাথলিট ছিল, ঠিক আছে। তো ওনাকে যে কেউ দেখলে প্রথমটা দেখে ঘাবড়ে যাবে যে না এরকম অ্যাথলিট আমার গ্রুপে, মানে তো আমি কিছুই না তার সামনে। কিন্তু আমি যেহেতু এক্সপিরিয়েন্সড হয়ে গেছে আমার সেই জায়গাটায়, আমি প্রথমে দেখেই ওনাকে বুঝতে পেরেছিলাম এনার কিন্তু মেন্স ফিজিক ক্রাইটেরিয়ার বাইরে চলে গেছে, ঠিক আছে। সো সেরকমভাবে পাজলড হওয়ারও কিছু নেই, যথারীতি তাই হয়েছে। যখন প্রি জাজিং আমাদের চলছিল, আমি ফার্স্ট কলাপে ঢুকে যাই, যেরকম হয় নর্মাল ওদের ফার্স্ট কলাপটা যেটা হয়, ফার্স্ট কলাপের মধ্যেই ওরা মানে তোমাকে বুঝে নিতে হবে যে এর মধ্যেই টপ ফাইভ বা টপ টেন এটাই সেকেন্ড দিন, যাতে স্টেজটা একটু ঠিকঠাক ভরাট লাগে বা ওরকম লাগে দেখতে, একদম ফাঁকা না লাগে অত বড় স্টেজ ওদের। তো সেই জন্য এরা সেকেন্ড কলাপ ওরা করে। এই স্টেজটা পারফর্ম করার জন্য না আমি 2019 থেকে ওয়েট করছিলাম, ঠিক আছে। ফার্স্ট টাইম আমি টার্গেট নিয়েছিলাম 2019, কিন্তু ওই সময় কী হয় যেহেতু একটা হিউজ রেজিস্ট্রেশন ফিস, যাতায়াত খরচা সব কিছু এ করে আমি আর জায়গাটা ম্যানেজ করতে পারি না কোনো, মানে লাস্ট টাইমে গিয়ে এরকম হয়। তারপর 2020 তো ছেড়ে দাও এই কোভিড, 2021 ওই ছেলে হলো বললাম। তারপরে আমি একদম মানে ডিসাইড করেই ওই টাইম থেকে চলছিলাম যে আমি এনি হাও পারফর্ম আমি করবই, আর ব্যাক টু ব্যাক বলতে নেই। এখন আমার এই সেরু ক্লাসিক খেলার পরে নেক্সট, তোমাকে তো বলেইছি যে এখন আমার অলরেডি আর 7 দিন রয়েছে, মানে আজকে থেকে আর 6 দিন অ্যামেচার অলিম্পিয়ার জন্য, ঠিক আছে। প্রিপারেশন চলছে, এবার দেখা যাক, আমি আমার বেস্টটা দেবো, বাকি তো যেরকম অ্যামেচার অলিম্পিয়াতে ঘুরে আসার পরে কিন্তু ওরা একটা ইন্টারভিউ ইয়ে দেবো আমরা, তোমার ওয়ার্কআউট নেবো একটা, মানে যখন তুমি খেলতে গেছিলে সেরুতে তখন তোমার মিল কটা নিচ্ছিলে সারাদিনে? শেরুতে যখন আমি খেলতে গেছিলাম একদম মানে আমি যদি শেষের উইকটার কথা বলি, তো আমি 5টা মিল নিচ্ছিলাম। তো ওর মধ্যে মেনলি ছিল তোমার ফিশ, চিকেন, ভেজিটেবলস, আর ওই ধরো কার্বোহাইড্রেট হিসেবে আমি ওটস রেখেছিলাম আমার ডায়েটে, ব্যাস। আর ভাত রুটি তো আমি অনেকদিন আগে থেকেই অফ করে দিই, আর এবার ধরো ওটস যদি তার কিছুদিন আগে, মানে ধরো আমি 15 ডেজ আগে বলি, তো ওটসটা যদি 2টো মিল বা 3টে মিলে থাকে অল্প অল্প, তো সেটাকেও কমিয়ে ওই টাইমে 1টা মিল এরকম এইভাবে করে দিই। মোটামুটি এটা হচ্ছে তোমার ওভারঅল প্যাকেজ একটা সেরু ক্লাসিকে যাওয়ার জন্য, এই এত কিছু স্যাক্রিফাইস করতে হয় এবং এত কিছু মেনটেনেন্স করতে হয়। যে কোনো অ্যাথলিটকে আমার মনে হয় যে এই স্ট্রাগলগুলো প্রত্যেকটা অ্যাথলিটই কোনো না কোনো জায়গা থেকে করে এসছে, নয়তো পসিবল নয়। আমি এরকম আমার কখনো মনে হয় না যে আমি একাই করছি, আর এই তার থেকেও বড়ো কথা হচ্ছে সব মানে আমি যেটা করছি এটার জন্য যেন আমার বাড়ির কারোর বা কিছু কখনো সময় হ্যাম্পার নয়। যেরকম হয় নর্মালি অনেকের মানে মাথা গরম হয়ে যায় ডায়েটের সময়, এগুলো হয়, ঠিক আছে। তো আমি সেই জন্য চেষ্টা করি যতটা সম্ভব নিজেকে আগে থেকে সেই হিসেবে প্রিপেয়ারডই রাখা, প্লাস আমার বডিকেও সেই হিসাবে যাতে আমাকে হ্যাম্পার না করতে হয়, যাতে আমার ওরকম ইরিটেশন না হয়। তো সেই জায়গাগুলো আমি মেনটেন করার চেষ্টা করি আগে থেকে, কারণ ফ্যামিলি রয়েছে, আমি ওদের বাইরে তো আমি নই, ওরা আমাকে সাপোর্ট করছে বলেই আমি এগিয়ে যেতে পারছি। তাহলে বুঝতে পারছি, ফ্যামিলি সাপোর্ট তো অবশ্যই আছে, আর ওরা একটা ওয়ার্কআউট সেশন নেব, আর তুমি আগে ঘুরে আসো ওখান থেকে, তারপরে আমরা সেটা করবো, আমাদের চ্যানেলে নিয়ে আসবো। তোমাকে অসংখ্য ধন্যবাদ, আশা করি ওরা খুব উপকৃত হবে এই বিষয়গুলোকে নিয়ে। ফিটনেস ভিডিও অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, আর তার সাথে সাথে কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন হয়েছে, একদম। আর শেয়ার করবে, কিন্তু শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। চলো বন্ধুরা, আবার দেখা হবে কোনো একটা নতুন এপিসোডে কোনো একটা নতুন টপিক নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবো এবং সুস্থ থাকবো।